মোচা কাটার পদ্ধতি সহ সম্পূর্ণ নিরামিষ মোচার ঘণ্টের রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। মোচার ঘণ্ট খেতে সবাই পছন্দ করে, কিন্তু একটা জিনিসেই সবাই ভয় পায়, সেটা হচ্ছে মোচা কাটা। সেই কাটার পদ্ধতি, সম্পূর্ণ পদ্ধতি সমেত আজকে আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ মোচার ঘণ্টের রেসিপি। এটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর যদি ভিডিওটা দেখার পরে ভালো লেগে থাকে, একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর পারলে প্রচুর প্রচুর শেয়ার করবেন। কি করে মোচাটা কাটা হয় সেইটা দেখার জন্য এবং কি করে আমি এই নিরামিষ মুখরোচক মোচার ঘণ্ট রেসিপিটা তৈরি করেছি সেইটাও দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে ধন্যবাদ স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি সম্পূর্ণ নিরামিষ মোচার ঘণ্টের রেসিপি। প্রথমে আমি একটা মোচা নিয়েছি, এটা বেসিক্যালি কাঁঠালি কলার মোচা এবং এটাই কিন্তু খেতে বেশি ভালো হয়। প্রথমে একটা যেরকম আমি দেখালাম এরকম একটা ঢাকনার মতো থাকে, ওটাকে খুলে নিতে হয়, আর তারপরে যে ফুলগুলো আছে ওগুলোকে হাত দিয়ে টেনে ছিঁড়ে নিতে হয়। আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে এটাকে খুলে নিলাম আর তারপরে যে ফুলগুলো আছে সেগুলোকে হাত দিয়ে টেনে ছিঁড়ে নিলাম। ঠিক এইভাবেই পুরো মোচাটাকে কিন্তু আমি ছুলে নেব। এবার দেখুন কি করে এই প্রত্যেকটা আলগা আলগা যে মোচা আছে সেগুলো থেকে আমি কি করে ছাড়াচ্ছি। একটা মাছের আঁশের মতো টুকরো থাকে নিচের দিকে, সেটাকে ফার্স্টে বাদ দেওয়া হলো, আর তারপরে একটা লম্বা ডাটি থাকে আর তার মাথায় একটা ছোট্ট কালো মতো দেশলাই কাঠির মতো দেখতে অনেকটা, সেইটাকে হাত দিয়ে টেনে ফেলে দেওয়া হলো। তাহলেই কিন্তু একটা মোচা তৈরি ঠিক মতো আমরা পেয়ে গেলাম। আরও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকবার, দেখুন ঠিক এরকম নিচের দিকে লাগানো থাকে মাছের আঁশের মতো দেখতে অনেকটা, সেইটাকে ফার্স্টে হাত দিয়ে টেনে খুলে ফেলা হলো। আর তারপরে যে লম্বা লম্বা কিছু ডাটি আছে তার মধ্যে একটা ডাটি থাকে শক্ত আর ওটার মাথাতেই একটা কালো রঙের জিনিস থাকে, সেইটাকে আমরা ফেলে দিই। এবার একটা থালার মধ্যে আমি এখানে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। থালাটাকে সর্ষের তেল লাগিয়ে নেওয়ার কারণ হচ্ছে তাহলে মোচার আঠাটা লাগবে না, এবং যে ছুরিটা দিয়ে আমি কাটছি সেটাতেও কিন্তু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এবার মোচার ওইগুলো ছাড়াতে ছাড়াতে একসময় দেখবেন আর ওটা ছাড়ানো যাচ্ছে না, তখন যেটা অংশ থাকবে সেটার থেকে ওপরের ডাটিটাকে বাদ দিয়ে এবার যে পোর্শনটা থাকলো সেটাকে আমি এখানে লম্বালম্বি দুভাবে ভাগ করে নিলাম। এবার একটা ভাগ নিয়ে যেরকম দেখছেন ভিডিওতে ঠিক এরকমভাবেই লম্বালম্বি করে আমি কিছু স্লাইস করে নিচ্ছি। স্লাইসগুলো ঠিক এরকম লম্বা লম্বা করে আমরা করে নিলাম পাতলা পাতলা করে কেটে। এটা কাটা হয়ে গেলে এবার এটাকে আমি ঠিক এরকমভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব। এটা কিন্তু ভিতরটা কোনো কিছুই ফেলা যায় না, ভিতরটা কিন্তু আমরা এখানে পুরোটাই নিয়ে নিচ্ছি, আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন। ঠিক একই পদ্ধতিতে বাকি অর্ধেকটাকেও আমি কেটে নিলাম। আর যে লম্বা লম্বা ফুলের মতো যেগুলো ছিল যেগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে এরকম গোজ করে নিয়ে আমি ছুরি দিয়ে কেটে নেব। এবার আমি মোচাটাকে একটা জলের মধ্যে নিয়েছি প্রয়োজন অনুসারে। এবার সেই জলের মধ্যে আমি দিয়েছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, মানে হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর এক টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার এই দুটো জিনিস দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে এবার আমি সেদ্ধ হতে দেবো অন্ততপক্ষে 10-12 মিনিটের জন্য। কড়াইতে আমি গরম করে নিয়েছি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর সেই সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটর ডাল। এখানে মটর ডালটাকে আমি বেটে নিয়েছিলাম নুন এবং একটু কাঁচা লঙ্কা দিয়ে, আর সেই মটর ডালটাকে ছোট ছোট করে আমি এখানে বড়া ভেজে নিচ্ছি। মটর ডালটা মোটামুটিভাবে ঘন্টা 2-1 মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। মটর ডালের বড়াগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি, আপনারা যদি চান মুসুর ডালের বড়াও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি এখানে সম্পূর্ণ নিরামিষ করছি তো সেই জন্য আমি এখানে মটর ডালের বড়াই নিয়েছিলাম। যে তেলটুকু বেঁচেছিল তাতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোটা জিরে, দিচ্ছি 2 তেজপাতা, 1 শুকনো লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, 2 ছোট এলাচ, 3 লবঙ্গ দিয়ে 15-20 সেকেন্ড অপেক্ষা করলাম যাতে তেলের মধ্যে সমস্ত মশলার গন্ধটা চলে আসে, আর তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে মিনিট খানেকের জন্য ফ্রাই করে নিচ্ছি।
আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম। বাদামগুলো দিয়ে আরো মিনিট খানেকের জন্য ভেজে নিলাম। এরপর এতে দিচ্ছি আমি নারকেল কুচি। আমি এখানে মোট 1/4 কাপ পরিমাণ নারকেল কুচি নিয়েছি। নারকেল কুচিটাকে দিয়ে ভালো করে মিনিট খানেক থেকে 2-1-এর জন্য ভেজে নিলাম। নারকেলটা ভাজা হয়ে গেলে এরপর এতে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা 2 আলু। আলুগুলো ঠিক যেভাবে কেটেছি ঠিক সেভাবেই আপনারাও কাটবেন, তাহলে মোচার সাথে এটা ভালো যায়। আলুটাকে দিয়ে আরও মিনিট 2-1-এর জন্য খুব ভালো করে আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে কিছুটা, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে আরও একবার এটাকে মিক্স করে নিলাম। এরপর এতে আমি একে একে দিয়ে দেবো মশলা। প্রথমে 1/2 টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দিলাম আমি জিরে গুঁড়ো, আর 1 টিস্পুন দিলাম আমি ধনে গুঁড়ো, আর সবশেষে দিলাম 1.5 টিস্পুন মতো চিনি। চিনিটা একটু বেশিই লাগবে, কারণ মোচাটা কিন্তু নিরামিষ, সেটা মিষ্টি মিষ্টি হয়। এবার এই সমস্ত মশলাগুলোকে দিয়ে মিনিট 2-1-এর জন্য আমি আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আর মাঝখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। দিয়ে এবার এটাকে ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা। মোচাটাকে দিয়ে আরও মিনিট 2-3 আমি ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মোচাটা যখন বেশ ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী জল। এখানে আমি মোট 2 কাপ পরিমাণ জল অ্যাড করেছি, কারণ মোচাটা সেদ্ধই আছে আর আলুগুলো ছোটো করেই কাটা আছে, তো এর থেকে বেশি জল লাগবে না। নেড়ে চেড়ে মিশিয়ে এবার এটাকে আমি কুক হতে দেবো। মোটামুটিভাবে 10-12 মিনিটের জন্য এটা কুক হবে। আর আস্তে আস্তে কিন্তু মোচার জলটা যেটা আছে সেটাও শুকাতে থাকবে। মোচাটা সেদ্ধ হওয়াই ছিল। আলুটা দেখে নেব আমি একবার চেক করে যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। একবার মাঝখানে একবার দুবার আমি নেড়ে চেড়ে দেখিয়েছিলাম, আমি একবার দেখে নিচ্ছি যে আলুটা কীরকম সেদ্ধ হয়েছে। আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ ভালোই হয়ে গেছে প্রায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা বড়াটা। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে ছোলাও দিতে পারেন, ছোলাটাকে ভিজিয়ে নিয়ে তারপরে ওটাকে ভেজে দিতে পারেন। বড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম, যাতে ঝোলটা একদম শুকিয়ে যায়। এটা কিন্তু একদমই ড্রাই হবে, তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতো ঘি। ঘিটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি অফ করে দিলাম। মোচা ঘণ্ট কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একদমই খাওয়ার জন্য রেডি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর পারলে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কুইজিনিয়া পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। অনেক নতুন রেসিপি আরও আসছে। সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এ পর্যন্তই, আবার আগামীকাল দেখা হবে। নমস্কার।